আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, দেশ এবং পূর্বাশয়ে যে যেখান থেকে দেখছেন, সবাই কেমন? অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। যে বন্ধুরা বিয়ে করতে ভয় পাইতেছেন, এখন পর্যন্ত আপনাদের টাইম কম সেটা অনেকেই আমাকে বলেছেন। তারা বিবাহ বসতে চাচ্ছেন, অথবা বিবাহ বসলে তারা কিভাবে তাদের স্ত্রীকে সময় দিবেন এই নিয়ে দুশ্চিন্তায় আছেন। ওই বন্ধুদের জন্য এই টিপসটি, তারা কখনোই দুশ্চিন্তায় থাকবেন না এই ভিডিওটি যদি আপনি দেখেন, কারণ আপনাদের মনের ভিতর একটি আতঙ্ক বিরাজ করে। এত কবিরাজ, এত কিছু বের হয়েছে, এত জোকের তেল, এই শুয়োরের তেল, এই চর্বির তেল, আরও অন্য অন্য তাবিজ তোমার, আরও কত কিছু লজ্জাপতি মজাপতি বের হয়ে একবার অতিরিক্ত মানুষের মন একবার অতিকৃষ্ট করে ফেলেছে, যা মানুষ বিরক্ত হয়ে গেছে। এখন যে যুবক আছে, তারা হয়তো দুই একদিন খারাপ কাজে লিপ্ত হয়েছেন, অথবা কেউ হননি, অথবা লিপ্ত হওয়ার পরও এখন তারা বিয়ে করতে ভয় পাচ্ছেন। কেননা তাদের টাইম কম দেখাচ্ছে। এই জন্য ওই যুবক ভাইকে বলবো, তোমার পা ধরে বলি, ভাই এইসব এই তেল সেই তেল নিয়ে তুমি যৌবনটাকে নষ্ট করিও না, কারণ তোমার যৌবনটার অনেক মূল্য আছে। তুমি যদি জীবন বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমার যৌবনও বাঁচিয়ে রাখতে হবে। আর এই যৌবন বাঁচিয়ে রাখার জন্যই কি তোমার কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, এই টিপসগুলো দেওয়া প্রয়োজন। কারণ তুমি এই তেল সেই তেল এই ওষুধ খেয়ে তারপর নিজের যৌবনটাকে নষ্ট করিও না। নিজের জীবনটাকে যদি এভাবে নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু পরবর্তীতে কাজ হবে না। তাই নষ্ট না করে তোমার যে যৌবন আছে সেটা থেকেই তুমি বিবাহ করো, এমনকি স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করো। রাত্রে ওঠো, তাহাজ্জুদ নামাজ আদায় করো, আল্লাহর কাছে রোগের জন্য শেফা চাও, অর্থাৎ সুরায় ফাতিহা পড়ে পানিতে দম করে সেটি খাও, এমনকি সাথে সাথে মধু কালো জিরা খাও। প্রথম অবস্থায়, অর্থাৎ প্রথম বিবাহর পরে প্রথম অবস্থায় আপনার টাইম একটু কমই হবে, এটা আমরা সবাই কম বেশি জানি। পুরুষ যারা অথবা মহিলারাও কম বেশি জানেন যে প্রথম যুবক অবস্থায় আপনি একটু দুর্বলতা অনুভব করবেন, কিন্তু পরবর্তীতে এটা অনুভব করবেন না। কারণ এই দুর্বলতা কর্ম আপনার শরীরে রক্তটা পানি গরম, পাতলা ঘন হয়নি এখনও। এই শরীরের রক্তটা পাতলার কারণে আপনার একটু দুর্বলতা আপনি অনুভব করেন, তবে কিছুদিন সহবাসের পরে, আপনার স্ত্রী বিবাহর পরে কিছুদিন সহবাস করার পরে, ইনশাআল্লাহ এই দুর্বলতা আপনি আর অনুভব করবেন না, সুস্থতা আপনি নিজে নিজে অনুভব করবেন। তবে খাবার দাবারগুলো একটু নিয়মিত ভালোভাবে খেতে হবে। যারা ভয় পাচ্ছেন এখন, না, তারা ভয় পাবেন না, কিছুদিন সহবাস করার পরে এটা কেটে যাবে, এটা ঠিক হয়ে যাবে। তবে প্রথম অবস্থায় একটু কি নিজের কাছে দুর্বলতা অনুভব করবেন, কিন্তু না, আসলে এটা দুর্বলতা না, এটা সবার জন্যই হয়। যে ব্যক্তি লেস্কার দেয়, যে ব্যক্তি তাবিজ তোমার কথা বলে, যে ব্যক্তি আমাদের মতো এভাবেই উপদেশ দেয়, তাদেরও ওই একই অবস্থা ছিল। মনে করবেন না যে তারাও আপনার মতো ছিল না, তারাও একসময় আপনার মতো ছিল, এখন তারা কি এই থেকে একটু ভালো হয়েছেন, তারা একটু কিছু দেখেছেন, জানছেন, বুঝছেন। আপনাদের মাঝে একটু দেওয়ার চেষ্টা করেন। তবে যুবক সমাজ অবস্থায় কম বেশি সবাই আপনার মতো ছিল, এই সময় সবাইয়ের একটু এভাবে অনুভব করা হয়, এটি আমি আপনাদের মাঝে খোলসা করে দিলাম। তাই ভয় পাবেন না, ইনশাআল্লাহ বিয়ে করা ফরজ কাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।